আমার একদিন একজনে বলতেছে হুজুর, জি হুজুর বলেন, বলছে হুজুর আমার কাছে একটা মোবাইলে অ্যাপস আছে, আমি যাই আমল করি তা ওইটার সাথে মিলায় নেই, এটার সাথে যেটা মিলে সেটা আমি পালন করি, যেটা মিলে না সেটা আমি ছেড়ে দিচ্ছি, আমার কাজটা কি ঠিক হচ্ছে হুজুর? আমি বলছি আমার জানা নাই। হুজুর আপনি কি রাগ করলেন? আমি না রাগও করি নাই, রাগও করি নাই। বলছে তো কিছু বলবেন না, আমার কাজটা কি ঠিক হচ্ছে? আমি বলি না, আপনি যেহেতু সিদ্ধান্তই নিছেন মোবাইলের অ্যাপস থেকেই আপনি শিখবেন, ওইখান থেকেই যেটা পাবেন যে করবেন, যেটা পাবেন না করবেন। এখন আমি যদি কিছু বলি মাঝখান দিয়ে, আমিও তো একজন হুজুর, তা আপনি তো সিদ্ধান্তই নিছেন কোনো আলেম থেকে কিছু জিগাইবেন না, তো আর আমার জিগাই এলাম কি? আমি তো এই হুজুরদেরই অংশ, আমি তো কোনো অ্যাপস না, আমি হুজুর, কথা বলেন না কেন? তাহলে আপনি যেহেতু সিদ্ধান্তই নিছেন হুজুরের লগে আপনি নাই, তা আপনি অ্যাপসের লগে থান। বর্তমানের সবচেয়ে বড় ফিতনার নাম হলো উম্মতকে ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র। দয়া করে এই ফাঁদে পা দিবেন না, দয়া করে আল্লাহর ওয়াস্তে এই বন্ধু বলে গেলাম, রাখাল থেকে বকরি আলাদা হইয়েন না, বকরি যদি রাখাল থেকে আলাদা হয়ে যায় বকরি দল ছুট হয়ে গেলে, রাখাল থেকে ছুটে গেলে মুশকিল হবে, পথ হারিয়ে যাবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে মুস্তাকিল বিজ্জাত ও মুস্তাকিল বজ্জাত, যে নিজেকে মনে করে মুস্তাকিল বিজ্জাত স্বয়ং সম্পূর্ণ আমার কাছেই সব আছে, তিনি বলেন হাকিমুল উম্মত বলেন এটা একটা মুস্তাকিল বজ্জাত, এটা বজ্জাত ও মুস্তাকিল বজ্জাত। এজন্য দয়া করে প্রত্যেকের কাছে অনুরোধ, আইম্মায়ে কেরাম ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবেন, পুরাপুরি দিল থেকে নিজেদের ইমান আমল, নিজেদের আখলাক, নিজেদের পুরা জিন্দগি গঠনের জন্য বার 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 সরাসরি জীবিত সচক্ষে সামনাসামনি ওলামায়ে কেরাম থেকে দিন শিখবেন, দিন বুঝবেন, ইনশাআল্লাহ বরকত পাবেন, দুনিয়াও সুন্দর হবে আখেরাতও সুন্দর, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেই দোয়া বারবার পড়ায় আমাদের জবান দিয়ে, সেই ফজর থেকে রাত এশা পর্যন্ত ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, নফল নামাজ, সূরা ফাতিহা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখান, এই এক বাক্য কতবার আঙ্গুর মুখ দিয়ে উচ্চারণ করায়, এটার সাথে আল্লাহ বলছে বান্দা দোয়াটা এভাবে করো যে আল্লাহ আপনি আমাকে সরল পথ দেখান, তবে সেটা একা না, আমি একলা পারতাম না মাওলা, সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনার কোনো পথ প্রাপ্ত নিয়ামত প্রাপ্ত আপনার কোনো বান্দা, সেই বান্দার রাস্তা আমারে ধরায়া দেন, আপনা আমার সামনে যেন আপনার প্রিয় কোনো পাত্র, আপনার পছন্দের মনোনীত হেদায়েত প্রাপ্ত হকের উপরে চলা এমন কোনো বান্দা আপনি আমার সামনে দিয়ে দেন, সেই পথ ধরে তার পিছনে চলে চলে আমি জান্নাত পেয়ে যাব, আপনাকে পেয়ে যাব। এজন্য এটা দরকার, এজন্য এটা খুব দরকার। আপনাদের কাছে অনুরোধ করলাম, যারাই বুঝছেন অনুভব করছেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের ওলামায়ে কেরাম নিজ নিজ এলাকায়, হুজুর সব চিটাগাং থেকে আসতে হবে, হুজুর সব ঢাকার থেকে আসতে হবে, হুজুর সব কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসতে হবে, এটা জরুরি না। অলি কুল্লি কৌমিন হাদ, আল্লাহ তাআলা কোরআনে বলছে প্রত্যেক কৌমের জন্য আল্লাহ তাআলা পথ প্রদর্শক রেখেছেন, তাহলে প্রত্যেক অঞ্চলের ওলামায়ে কেরাম ওই অঞ্চলের মানুষের পথ প্রদর্শক, কথা বলেন বুঝলেন কি না বলেন? কোরআনে আছে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে দুইটা কথা বলবে, দুইটা প্রশ্ন করবে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাদাক্কারু ফীহি মান তাদাক্কারা, আল্লাহ বলবে জাহান্নামীকে নাফরমান বলো যে পরিমাণ হায়াত দিলে তুমি নেক আমল করতে পারতা, আমি কি তোমাকে ওই পরিমাণ সময় হায়াত দেই নাই? কথা বলেন না কেন? 60 বছর বয়স হইল, 40 বছর বয়স হইল, তবুও আল্লাহকে চিনবার সময় হয় নাই? 25 বছর তাগরা জওয়ান, আল্লাহকে চিনার টাইম হয় নাই? আল্লাহ বলেন
আমি কি সেই পরিমাণ হায়াত দেই নাই যে পরিমাণ হায়াত পেলে নসিহত নিতে পারতাম আর দুই নাম্বার দ্বিতীয় প্রশ্ন আল্লাহ করবে ওয়াজাআকুমুন নাদির তোমাদের প্রত্যেকের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে আমার ভয় প্রদর্শনকারী বান্দা জাহান্নামের ভয় আখিরাতের ভয় আল্লাহর ভয় কবরের ভয় আযাবের ভয় দেখানোর মতো পথ প্রদর্শক ভয় প্রদর্শন বানকারী বান্দা আমি কি তোমার কাছে পাঠাই নাই তখন আপনি কি বলবেন আল্লাহ তো জিজ্ঞেস করবে বলো বান্দা কোন ইমাম কোন খতিব তোমাকে বলে নাই জাহান্নামের কথা বলেন না বলে নাই আপনাদেরকে আমাদের মসজিদগুলোর ইমাম সাহেবরা আপনাদেরকে আখিরাতের কথা বলে না আপনাদেরকে জাহান্নামের কথা বলে নাই আপনাদেরকে জান্নাতের কথা বলে নাই তাইলে আল্লাহ বলেন আমি প্রত্যেকের কাছে নাজির পাঠিয়েছি ভয় প্রদর্শনকারী বান পাঠিয়ে এই আয়াতের তাফসীরের আলোকে এই কথা স্পষ্ট প্রত্যেক অঞ্চলের যারা ইমাম প্রত্যেক অঞ্চলের যারা উলামায়ে কেরাম তারা ওই অঞ্চলের নাজির ওই অঞ্চলের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান এজন্য দয়া করে নিজ নিজ উলামায়ে কেরামকে কদর করবে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ তাহলে উপকৃত হবেন আমি নিজের চোখে দেখছি আমার খুলনার হযরত গত মাসে আমি হযরতের সাথে যশোর সফর করছি হযরত বয়ান করতেছেন মসজিদে মাগরিববাদ মসজিদের ইমাম সাবরে হযরত সামনে বসাইয়া মসজিদের মুসল্লি বললেন যে আপনারা এই মসজিদের মুসল্লি কারা কারা তো সবাই হাত তুলছে যারা বলছে আপনাদের এই ইমাম আল্লাহ ওয়ালা আমি সাক্ষী দিলাম আপনারা এখন তার কাছ থেকে দিন শিখবেন কোরআন সুন্নাহ শিখবেন এলেম আমল মাসাইল শিখবেন এই ওয়াদা এই বায়াত এখন করেন সভাপতি সাবরে বলছে আমনে এক নম্বরে আমনে হাত দেন সবাই হুজুরের ইমাম সাহেব হুজুরের হাতে হযরতের সামনে আমরাও বসা ওই ইমাম সাহেবের হাতে সবাই বায়াত হযরত বলছেন যে এটা জরুরি আজকে উম্মতকে ষড়যন্ত্র চলতেছে ষড়যন্ত্র নামাজ পড়ে ইমামের পিছনে বাইর হইয়া বলে যে ইমাম বোঝে না অপদার্থ তুই তাহলে এখানে ইমামের পিছনে দাঁড়াইলি কেন তুই তোর বাফের লাগে যার লাগে তোর পছন্দ হয় তুই তার লাগে না গিয়ে দাঁড়াইবি বেটা তুই দাঁড়াইলি কেন ইমাম সাহেবের পিছনে কথা বলেন না কেন ইমাম সাহেব সহি হাদিস জানে না তো তুই জানো তো তুই ইমাম হও না কেন তুমি ইমাম হও না আশ্চর্য এত বড় জালেম মানুষ হয় কেন আমি যার পিছনে নামাজ পড়ছি সালাম ফিরাইয়া তুমি তার ব্যাপারে মন্তব্য করছো বেটা জানে না আর ফার্মের মুরকা বেছে দেরবুড়িয়া ফার্মের মুরকা বেছে আমার পরিচিত খেতে বলে সহিয়া দিয়ে এ সাদা মুরকা কোনো কক না সাদা ঠেঙ্গলা জেডিয়ারি এডি বেছে সাদা মুরকা বেছে ফার্মের মুরকা খেতে সহিয়া দিছে ফেরি করে আমরা বুঝি না আমরা সিরিয়াস আবাইছি বইয়ে বইয়ে হ্যাঁ আমার একদিন একজনে বলতেছে হুজুর জি হুজুর বলে বলছে হুজুর আমার কাছে একটা মোবাইলে অ্যাপস আছে আমি যাই আমল করি তা ওইটার সাথে মিলায় নেই এটার সাথে যেটা মিলে সেটা আমি পালন করি যেটা মিলে না সেটা আমি ছেড়ে দিচ্ছি আমার কাজটা কি ঠিক হচ্ছে হুজুর আমি বলছি আমার জানা নাই হুজুর আপনি কি রাগ করলেন আমি না রাগও করি নাই রাগও করি নাই বলছে তো কিছু বলবেন না আমার কাজটা কি ঠিক হচ্ছে আমি বলি না আপনি যেহেতু সিদ্ধান্তই নিছেন মোবাইলের অ্যাপস থেকেই আপনি শিখবেন ওইখান থেকেই যেটা পাবেন যে করবেন যেটা পাবেন না করবেন এখন আমি যদি কিছু বলি মাঝখান দিয়ে আমিও তো একজন হুজুর তা আপনি তো সিদ্ধান্তই নিছেন কোনো আলেম থেকে কিছু জিগাইবেন না তো আর আমার জিগাই এলাম কি আমি তো এই হুজুরদেরই অংশ আমি তো কোনো অ্যাপস না আমি হুজুর কথা বলেন না কেন তাহলে আপনি যেহেতু সিদ্ধান্তই নিছেন হুজুরের লগে আপনি নাই তা আপনি অ্যাপসের লগে থান সুবিধা আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে এই জন্য আমি এই প্রসঙ্গ আর লম্বা করলাম না আমার কথা একটাই বুঝাইতে পারছি আর না পারছি আমার হৃদয়ের আবেগ হলো এই কথা আমার নওজোয়ান সাথীরা প্রত্যেকের কাছে আমার অনুরোধ দোস্ত প্রিয় ভাই বন্ধু অবশ্যই হক্কানি রব্বানি মুত্তাকি
আল্লাহ ওয়ালা জীবিত কোন আলেমের সাথে সশরীরে সম্পর্ক গড়ার চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন কোরআনুল কারীমের মধ্যে আছে আরে আল্লাহর কোরআনে আছে ইমাম যারা ইমাম রব্বুল আলামিন বলে ওয়া নুরিদু আননামুন্না আলাল লাযীনা ইস্তুদ্বিফু ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মাতান কোরআনের আয়াত আল্লাহ বলে জমিনের মধ্যে তোমরা যাদেরকে দুর্বল মনে করছিলে আমি আল্লাহ তাদেরকে ইমাম বানিয়ে দিলাম তুমি মনে করছো দুর্বল না সে দুর্বল না সে আমার পক্ষ থেকে মনোনীত ইমাম যে কোরআনের আয়াত কি না ইমাম ইমাম বানিয়ে দিল ইমাম বানিয়ে দিল সূরা আস-সাজদার মধ্যে আছে ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদূনা বিআমরিনা লাম্মা সাবারু আল্লাহ বলেন আমি তাদেরকে ইমাম বানালাম তারা আমার দিক নির্দেশনা আদেশ মতেই উম্মতের হেদায়েত রাহনুমাই রাহবারি করছে সুবহানাল্লাহ এজন্য ইমামকে কদর করা চাই ইমামকে কদর করা চাই ইমামকে কদর করা ওই নর্থ বেঙ্গলতে হুজুর আইলে আমার পরিষ্কার কথা খোদার কসম আপনাদের এই ইন্তেজামের কাউকে খুশি করার জন্য না এটা আমার হৃদয়ের কথা যে দূর থেকে কোন হুজুরের কপালে জোটে 50,000 টাকা কিন্তু নিজ এলাকার মসজিদের ইমাম সাহেবের কপালে জোটে না ওই মাহফিলের দিন 200 টাকা এটা জুলুম আর অন্যায় ছাড়া আর কিচ্ছু হইতে পারে না আল্লাহর কসম এটা আমি দিন থেকে বলি এটা জুলুম এটা জুলুম এটা জুলুম এটা জুলুম ছাড়া আর কিচ্ছু কেউ এক ঘন্টায় 60,000 টাকা পাবে আর বেচারা ইমাম একটা মাস খোদার 30 দিন মালিকের ঘরে পড়ে থাকে মালিকের ঘরে সেজদা দেয় তার কপালে 8,000 টাকা বেতন জোটে না মুসলমান এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ নেই আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এটা খেয়াল করা উচিত এটা ইনসাফের সাথে ভাবা উচিত আপনি কল্পনা করেন আপনি কল্পনা করেন ইমামের মসনদে যিনি দাঁড়াইছে ওই যে মসজিদে ইমামের জায়গায় যিনি দাঁড়ায় এবারে শুধু একটা মিনিট জিগান জুর আমনের আগে ইমাম কে ছিল উনি আরেকজন ইমাম সাহেবের নাম বলবে তো উনার আগে আরেকজন এভাবে যদি ধারাবাহিক পিছন দিকে যায় ইমামের নাম বলতে থাকে তাহলে যেতে যেতে একদিন একজন বলবে আমার আগে ইমাম ছিল সাইয়েদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার আলীকে জিজ্ঞেস করেন আলী আপনার আগে ইমাম কে ছিল তিনি বলবেন আমিরুল মুমিনিন সাইয়েদুনা ওসমান ইবনে আফফান তিনি ইমাম ছিল এবার ওসমানকে বলেন আপনার আগে ইমাম কে ছিল তিনি বলবে আমিরুল মুমিনিন সাইয়েদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ওমরকে বলেন আপনার আগে ইমাম কে ছিল ওমর বলবে আমার আগে ইমাম ছিল আমিরুল মুমিনিন সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার আবু বকর সিদ্দিককে বলেন প্রিয় বন্ধু এবার আবু বকরকে বলেন আবু বকর আপনার আগে ইমামের এই জায়গায় কে দাঁড়াইছিল আবু বকর কি বলবে কার নাম বলবে ইমামুল আম্বিয়া ইমামুল আতকিয়া নবীউল আম্বিয়া মুসাদ্দিকুল আম্বিয়া মুসাদ্দিকুর রসুল নবী দো জাহান নবী দো শাহান নবী দো আলম محمد رسول الله صلى الله عليه وسلم এবার ভাবছেন এটা সেই জায়গা যে জায়গা ইতিপূর্বে سردار দু আলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়েছে সেই জায়গায় 1450 বছর পরে তিনি দাঁড়ায় আপনি দাঁড়ান খামখেয়ালি কথা আল্লাহ তাআলা আমাদেরকে ওলামায়ে কেরাম আইম্মায়ে কেরামকে কদর করার তৌফিক দান করেন